হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। একটা কথা বলি, সিলেবাস ছাড়া নিয়ে না তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, ওটা আমার দায়িত্ব। আর আমি বলতে পারি, তোমাদের সিলেবাস আমি যথাসময় এবং ভালোভাবে সেরে দেবো। আর এখনও পর্যন্ত যেটা বাকি আছে, ইলেকট্রিসিটি, আলো, আর ওদিকে রয়েছে অজৈব রসায়ন, এই যে তিনটে মেন মেন চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার এবং যথেষ্ট বোঝার চ্যাপ্টার, এবং আমি দায়িত্ব নিয়ে এই চ্যাপ্টারগুলো তোমাদের রেডি করিয়ে দেবো। অন্য যে কোনো ছেলের থেকে তোমরা কিন্তু অনেক উপরের লেভেলে থাকবে। আমি আগের দিন তোমাদের যে নোটসটা দিয়েছিলাম, আজকে সেই নোটসটা আমি বুঝিয়ে দেব। এখানে যেটা ছিল তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ, দেখো এর সাথে এখানে তড়িৎ ক্ষেত্র পড়তে হবে। এই টপিকটা আজকে যেটা পড়াবো খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা ভবিষ্যতে তুমি যদি ফিজিক্স নিয়ে পড়ো, যতদূর পড়বে তোমার কিন্তু কাজে লাগবে। তাই প্রথমে রয়েছে তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ, এখানে এর সাথেই রয়েছে তড়িৎ ক্ষেত্র। অ্যাকচুয়ালি বিভব, তড়িৎ বিভব মানে হচ্ছে কোন একটা পয়েন্টে একটা বিভবের পরিমাণ রয়েছে, আর বিভব প্রভেদ, প্রভেদ মানে হচ্ছে ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স, প্রভেদ মানে ডিফারেন্স। ডিফারেন্স তো একজনের মধ্যে হয় না, আমরা ডিফারেন্স যখন বের করি দুটো পয়েন্টের মধ্যে বের করি, যে দুই আর তিনের ডিফারেন্স কত এক, তিন আর পাঁচের ডিফারেন্স কত দুই, সেরকম দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সকেই কি বলে, বিভবের ডিফারেন্সকে বলা হয় বিভব প্রভেদ। ঠিক আছে, আমি প্রথমে দেখো, ধরে নাও একটা মেঝেতে, সমতল মেঝেতে, এটা ধরো ও বিন্দু, এখানে প্লাস কিউ আধান রয়েছে, এখান থেকে কিছুটা দূরে এইখানে রয়েছে প্লাস কিউ ওয়ান আধান, এটা এই বিন্দু। এবার দেখো, তাহলে এদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে, তাহলে আমি আগের দিন যেটা বলেছিলাম কুলম ফোর্স, এপি ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে এদের মধ্যে একটা কুলম ফোর্স ক্রিয়া করবে। এবার ফোর্সটা আকর্ষণ বল হবে না বিকর্ষণ বল হবে, ফোর্সটা কিন্তু এখানে একটা বিকর্ষণ বল হবে। দেখো নোটটা একটু ভুল রয়েছে, একটু এটা কারেকশন করে নেবে। এখানে বলেছিলাম যে এ বিন্দুতে প্লাস কিউ ওয়ান আধান রাখলে প্লাস কিউ ওয়ান আধানটি এফ টু আকর্ষণ বল অনুভব করবে, এফ টু আকর্ষণ নয় এফ ওয়ান, আর আকর্ষণ নয়, এটা বিকর্ষণ হবে, এটা একটু ঠিক করে নেবে নিজেরা, বিকর্ষণ বল অনুভব করবে। এবার দেখো এখানে তাহলে এফ টুটা বিকর্ষণ বল, তাহলে সেটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে এফ টু, এফ ওয়ান বিকর্ষণ বলটা। এবার আমি আর একটা আধান কিউ টু আধান, সেটা ধরো এটা বি বিন্দু, এখানে মাইনাস কিউ টু আধান রাখছে মাইনাস, তাহলে এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, যেহেতু অপোজিট চার্জ, এটা প্লাস এটা মাইনাস, এখানে নিশ্চয়ই কি হবে, আকর্ষণ হবে, তাহলে এখানে আকর্ষণ করবে। এবার দেখো তাহলে এফ টুটা কাজ করছে, এফ ওয়ানটা কাজ করছে এদিকে, এফ টুটা এদিকে। এবার দেখো তাহলে নিশ্চয়ই এই যে এই বিন্দু থেকে, তাহলে এটা কোন দিকে কাজ করছে, আমি যদি দিক দিই, এটা ও এ বরাবর কাজ করছে, ও এ, ও থেকে এর দিকে, আর এটা বি ও বরাবর, বি থেকে ও এর দিকে। এবার দেখো, এবার আমি কি বলবো, তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দেবো, তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তাহলে দেখো, কোন একটি আধানকে কোন এক স্থানে যদি রাখি, তার আশেপাশে একটা অঞ্চল বা ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে, তার আশেপাশে একটা অঞ্চল বা ক্ষেত্র তৈরি হয়। দেখো যদি এই প্লাস কিউ আধানটা, এই আধানগুলো না থাকতো, শুধু মাইনাস কিউ আধানটা থাকতো, তাহলে কি এ কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করতো মাইনাস কিউ টুটা? করতো না, নিশ্চয়ই করতো না যদি একা থাকতো, কিন্তু যখনই দুজনকে রাখছি তখন কিন্তু একটা আকর্ষণ বল অনুভব করছে। কেন অনুভব করছে, এই অনুভবটার কারণ কি? নিশ্চয়ই এই অঞ্চল, এ যেখানে, একে যখনই এইখানে রাখছি, আমি তো মাইনাস কিউ টুকে এর কে প্লাস কিউ এর উপর চাপিয়ে দিচ্ছি না, ওকে পাশে রাখছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এ একটা বল অনুভব করছে এর জন্য, ঠিক আছে, মানে এ একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কিন্তু একটা এরিয়া তৈরি করছে, নির্দিষ্ট একটা ক্ষেত্র তৈরি করছে, যে অঞ্চল বরাবর এর কিন্তু একটা বল কাজ করছে। যেমন ধর একটা সাধারণ এক্সাম্পল, যদি আমি চুম্বক দিয়ে বলছি,
ধরো এইখানে একটা চুম্বক রাখলাম, দেখবে কিছু লোহাগুঁড়ো তুমি অনেকটা দূরে রাখো, লোহাগুঁড়োগুলো দেখবে আকর্ষণ হচ্ছে না, তারপর দেখবে কাছে আনতে আনতে একটা অঞ্চলে আনবে, যখন থেকে কিন্তু সেই লোহাগুঁড়ো চূর্ণগুলো আস্তে আস্তে নড়তে শুরু করবে, তার মানে কি ও কিন্তু ওর ক্ষেত্রের মধ্যে চলে এসেছে, ওর চুম্বক ক্ষেত্রের মধ্যে চলে এসেছে। ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু এই অঞ্চলে যখনই একটা প্লাস কিউ আধান রাখছি, এ কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, এরপরে যখনই একটা অন্য আধান রাখতে যাব সে কিন্তু একটা বল অনুভব করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা যদি দিই কি বলবো, যে একটি আধানকে, যেমন আমি ধরেছি এখানে কি প্লাস কিউ, কোনো স্থানে রাখলে আধানটি তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করবে, এটি হলো তড়িৎ ক্ষেত্র। এরপরে আসবো তড়িৎ বিভব। ধরো এরপরে আমি এই দিকে এইখান থেকে ডি বিন্দুতে, এটা ডি বিন্দু, এখানে একটা প্লাস একক আধান রেখেছি, ধনাত্মক একক আধান, তাহলে এদের এদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে, যেহেতু দুজনেই ধনাত্মক। এবার আমি কি করছি, এইখান থেকে এই প্লাস আধানটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে আসব। এবার এটাকে নিয়ে আসতে গেলে কিন্তু তোমাকে বল প্রয়োগ করতে হবে, আপনা আপনিও আসবে না, কারণ কি বিকর্ষণ বল রয়েছে। ধরো এইখানে আমি একটা চুম্বক রাখলাম, এর ধরো এই দিকটা ধরো এন মেরু, এইদিকে একটা চুম্বক রাখলাম, এটারও এন মেরু, আমি যদি এটাকে আনতে চাই এটা আপনা আপনি আসবে, আমাকে হাতে করে বল প্রয়োগ করে টেনে নিয়ে আসতে হবে তবে আসবে, কারণ কি এদের মধ্যে বিকর্ষণ বল রয়েছে। কিন্তু এটা যদি এস মেরু হতো তখন কিন্তু তোমাকে বল প্রয়োগ করতে হতো না, ওকে আপনা আপনিও টেনে নিত, তাহলে এখানে বিকর্ষণ বল বলে তোমাকে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে আমি প্লাস একক আধানটাকে এখান থেকে বল প্রয়োগ করে করে নিয়ে আসছি, তাহলে একটা বল প্রয়োগ করছি, তাহলে আমি কি করছি একটা কৃতকার্য করছি এখান থেকে আসার জন্য। এবার কৃতকার্য করে ধরো আমি ওকে প্লাস কিউ আধানে নিয়ে এলাম, জোর করে নিয়ে এলাম, এখানে আনতে গেলে অনেকটা বল প্রয়োগ করতে হবে প্লাস কিউ আনতে গেলে, তাই জোর করে নিয়ে এলাম। তাহলে আমি যে কৃতকার্যটা করলাম, তাহলে সেই কৃতকার্যটা কোথায় যাবে, সেই কৃতকার্যটা কিন্তু এই ধনাত্মক একক আধানের মধ্যে কিন্তু স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। ওকে, তাহলে এই যে স্থিতিশক্তিটা এর মধ্যে সঞ্চিত হচ্ছে, এই স্থিতিশক্তিটা তুমি যখনই এই প্লাস একক আধানটাকে ছেড়ে দেবে ও কিন্তু সটাক করে ছিটকে বেরিয়ে যাবে। তার মানে কি ও ও তাহলে এই গতিশক্তিটা পেলো কোথায়, আমি তো ওকে টেনে নিয়ে যাইনি ওখানে, ও গতিশক্তিটা পেলো কোথায়, ওর তো ইনিশিয়ালি কোনো শক্তি ছিল না, এখানে ও বসেছিল, তাহলে ও একটা শক্তি পেলো, তো শক্তিটা পেলো কোথা থেকে, না আমি ওকে আনার জন্য যে কৃতকার্য করেছি না, সেই কৃতকার্যটাই ওর মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়েছে। এবার যখন এখানে এনে ছেড়ে দিয়েছি, ওই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, হয়ে ও এখান থেকে ছিটকে গেছে। তাহলে দেখো এই যে কৃতকার্যটা আমি করলাম, এই কৃতকার্যটাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে আমি তড়িৎ বিভবের সংজ্ঞা দেবো এরকম, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য যে কৃতকার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। তাহলে এইটা আমি এই এটা অসীম দূরত্ব। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অসীম দূরত্ব, অসীম দূরত্ব বলতে তোমরা কি বোঝো, অসীম মানে কি যার কোনো সীমা নেই, না অবশ্যই আছে। এখানে মানে আমি ধর আমি চুম্বক দিয়ে বোঝাচ্ছি, এখানে একটা চুম্বক রেখেছি, এর নর্থ পোল রয়েছে, এখানে একটা চুম্বক রেখেছি, সাউথ পোল রয়েছে, এর আকর্ষণ করবে। এবার এই চুম্বকটাকে সরাতে সরাতে তুমি যদি অনেকটা দূরে নিয়ে যাও, অনেকটা দূরে নিয়ে যাও, সেখানে কি এই চুম্বকটার কোনো এফেক্ট থাকবে, তার মানে কি সেইখানে সে কিন্তু চুম্বক ক্ষেত্রের বাইরে রয়েছে, তাহলে সেইখান থেকে কিন্তু এ একে আকর্ষণ করতে পারবে না, তাহলে সেটাকে আমরা এখানে অসীম দূরত্ব বলছি। এখানে অসীম দূরত্ব মানে পৃথিবীর বাইরে প্রচুর দূরত্ব, 10 কিলোমিটার, 25 কিলোমিটার, 1000 কিলোমিটার নয়, এখানে অসীম দূরত্বটা কম। যেমন আমরা যদি বলি অসীমের ফান্ডা কীরকম, ধরো আমি 1 কিলোমিটারের সাপেক্ষে অসীম কাকে বলতে পারি, 1 কিলোমিটারের সাপেক্ষে 50,000 কিলোমিটারকে অসীম বলতে পারি, আবার আমি 1 সেন্টিমিটারের 1 সেন্টিমিটারের সরি 1 মিটারের সাপেক্ষে 0.1 সেন্টিমিটারকে, যে 1 মিলিমিটারকে আমি হচ্ছে সরি 1 সেন্টিমিটারের সাপেক্ষে 1 মিটারকে আমি কি বলতে পারি, অসীম বলতে পারি।
সেরকম এখানে অসীমটা কিন্তু অনেক দূর নয়, অসীমটা কাছাকাছি, কিন্তু কি এই ফিল্ডের থেকে বাইরে এই পয়েন্টটা, তাহলে সেটাই অসীম দূরত্ব। অসীম দূরত্বে কি হয়, অসীম দূরত্বের বিভবটা সবসময় জিরো হয়, এর বিভব জিরো। তাহলে এইখান থেকে আমি এই প্লাস কিউ পয়েন্টটা আনতে যে কৃতকার্য করব সেটাই তড়িৎ বিভব। তাহলে সেটা কার তড়িৎ বিভব, এই ও বিন্দুর তড়িৎ বিভব, এটা ও বিন্দু, ও বিন্দুর তড়িৎ বিভব। এবার আমি যদি এই প্লাস একক ধনাত্মক আধানটাকে, এটা এখানে চার্জটা প্লাস কিউ থাকলো, আমি যদি এইখানে আনি, এটাও কিন্তু তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ধরো তড়িৎ ক্ষেত্রটা এইটা, এটা তড়িৎ ক্ষেত্রটা, তাহলে এর মধ্যে যে কোনো পয়েন্ট আমি এই প্লাস একক আধানটাকে ধরো এই পয়েন্টে নিয়ে আসতে পারি, এইখানে নিয়ে আসতে পারি, এইখানে যেই পয়েন্টে আনবো সেটাই হবে সেই পয়েন্টের বিভব। যদি এখানে আনি এই পয়েন্টের বিভব, এখানে আনলে এই পয়েন্টের বিভব বলবো। ওকে, তাহলে তড়িৎ বিভব গেল। এরপরে দেখো আমি কৃতকার্য ক্যালকুলেট করব, কিভাবে কৃতকার্য বের করব, কৃতকার্য থেকে কিভাবে বিভব বের করে। ধরো এখানে এস পয়েন্ট, এখানে আর, আর এইখানে ধরো প্লাস একক আধান রেখেছি, এটা অসীম দূরত্ব বলছি আমি। ওকে, এবার দেখো আমি এই প্লাস একক আধানটাকে, এটা অসীম দূরত্ব বলে দিয়েছি, এই একক ধনাত্মক আধানটাকে আমি এখান থেকে নিয়ে আসবো কোথায়, আর বিন্দুতে। ঠিক আছে, তাহলে আর বিন্দুতে যদি আমি ধরে নিচ্ছি, ধরো এস যে বিন্দুটা, এই এস বিন্দুর বিভব কত, ভিএস, আর বিন্দুর বিভব কত, তড়িৎ বিভব ভিআর, এস বিন্দুর বিভব ভিএস, আর বিন্দুর তড়িৎ বিভব ভিআর। তার মানে কি, বিভব মানে কি বলেছি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করা হয় সেটাই তড়িৎ বিভব। তাহলে আমি ভিএস কাকে বলবো, যে প্লাস একক ধনাত্মক আধানটাকে অসীম দূরত্ব থেকে এস বিন্দুতে আনার জন্য যে কৃতকার্য সেটাই হচ্ছে ভিএস। আবার প্লাস একক ধনাত্মক আধানটাকে অসীম দূরত্ব থেকে আর বিন্দুতে আনার জন্য যেটা কৃতকার্য সেটাকে কি বলবো, ভিআর। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এবার আমি যদি একটা একক ধনাত্মক আধানকে ধরো এই আর থেকে এসে নিয়ে এলাম, তাহলে কতটা কৃতকার্য করতে হবে, এইখানে তো আমার বিভব রয়েছে, এইখানে অসীম দূরত্বে বিভব জিরো ছিল এইখানে, কিন্তু আমার এখানে বিভব রয়েছে, আমি আর থেকে এসে নিয়ে আসছি, তাহলে আমাকে যে কৃতকার্যটা করতে হবে সেই কৃতকার্যটা হচ্ছে কৃতকার্য ডব্লিউ ইজুক্যাল টু ভিএস মাইনাস ভিআর, মানে এই দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্যটা, কতটা বিভব পার্থক্য রয়েছে সেটাই হচ্ছে এই কৃতকার্যের পরিমাপ। তাহলে এটা প্লাস একক ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য এত, আমি যদি প্লাস কিউ পরিমাণ আধানকে এই আর বিন্দু থেকে এস বিন্দুতে নিয়ে আসি, প্লাস কিউ পরিমাণ আধানকে, এটা প্লাস একক, মানে প্লাস এক একক আধান, এক আধানকে আনতে কৃতকার্য, এবার যদি প্লাস কিউ আধানকে নিয়ে আসি তাহলে কৃতকার্য কত হবে, কৃতকার্য হবে কিউ ওয়ান ইন্টু ভিএস মাইনাস ভিআর। তাহলে আমি এখান থেকে কি পাবো, ভিএস মাইনাস ভিআর পাবো ডবল ওয়ান বাই কিউ, কিউ ওয়ান আধানের জন্য কিউ ওয়ান। তাহলে দেখো এই যে ভিএস মাইনাস ভিআর, দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের পার্থক্য, এটাকে কি বলে, বিভব প্রভেদ, এটাকে আমরা লিখি ভি অফ এস আর। এটা মনে রাখবে, যেটা প্রথমে সেটা কিন্তু এসটা আগে, আর এস নয়, ভি অফ এস আর, ভিএস মাইনাস ভিআর, ভিএস মাইনাস ভিআর, আর এস লিখলে কিন্তু ভিআর মাইনাস ভিএস হতো। ওকে, তাহলে ভি এস আর সমান ডব্লু ওয়ান বাই কিউ ওয়ান, তাহলে এটা বিভব প্রভেদ। এবার আসবো বিভব, তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভবের একক, যে তড়িৎ বিভবের কথা বলছি তার একক কি। দেখো সিজিএস পদ্ধতিতে আধানের একক কি, এসইউ, আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হচ্ছে ইএসইউ বিভব, কি বলে, ইএসইউ বিভব, মানে ওই শুধু একটা বিভব শব্দটা জুড়ে দেবো তাহলেই কিন্তু সেটা তড়িৎ বিভবের একক হয়ে যাবে, আধানের একক ইএসইউ, তার সাথে বিভব কথাটা জুড়ে দিলেই সেটা তড়িৎ বিভবের একক সিজিএস পদ্ধতিতে। এবার আমি এই সমীকরণ থেকে আমি তড়িৎ বিভবের সংজ্ঞা দিতে, যে ওয়ান ইএসইউ এর সংজ্ঞা দিতে পারি, ওয়ান ইউ এসইউ বিভবের সংজ্ঞা দিতে পারি, ওয়ান ইএসইউ বিভব। দেখো এইখানে আমি কিউ ওয়ান বের করলে এটা কোনটা
বিভব ভিএসআর, তাহলে আমি যদি ডব্লু ওয়ানটাকে সিজিএসে যদি এক আর্ক বলি, কৃতকার্য কিউ ওয়ান, আধানটাকে যদি ওয়ান ইএসইউ বলি, তাহলে যে বিভব প্রভেদটা পাবো ভিএসআর সেটা কত হবে? ওয়ান ইএসইউ বিভব হবে। তাহলে সংজ্ঞাটা কীরকম হবে? একটা ওয়ান ইএসইউ আধানকে অসীম দূরত্ব থেকে, সরি, ওয়ান ইএসইউ আধানকে আর বিন্দু থেকে এস বিন্দুতে আনার জন্য যে কৃতকার্য, একার কৃতকার্য করতে হলে তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদকে বলা হয় ওয়ান ইএসইউ বিভব। আবার শুনো, ওয়ান ইএসইউ আধানকে আর বিন্দু থেকে এস বিন্দুতে আনতে গেলে যদি এক আর কৃতকার্য করতে হয়, তাহলে ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে কি বলে? ওয়ান ইএসইউ বিভব। একই রকমভাবে সিমিলারলি ওয়ান এসআই পদ্ধতিতে বিভবের একক কি? ভোল্ট। তাহলে ওয়ান ভোল্ট এসআই পদ্ধতিতে একক ভোল্ট, ভি দিয়ে লিখি কিংবা ভিওএলটি। ওয়ান ভোল্টের সংজ্ঞা হবে, তাহলে ডব্লু ওয়ান কি ধরবো? ওয়ান জুল হয়ে যাবে, কিউ ওয়ানটা এসআইতে ওয়ান কুলম্ব, তখন কি হবে? ভিএসআর হয়ে যাবে ওয়ান ভোল্ট। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? এক কুলম্ব মানের একটি আধানকে একটি তড়িৎ ক্ষেত্রের আর বিন্দু থেকে এস বিন্দুতে আনতে যদি এক জুল কৃতকার্য করতে হয়, তবে ওই আর এবং এস বিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্যকে কি বলে? ওয়ান ভোল্ট বিভব, ওয়ান ভোল্ট তড়িৎ বিভব বা ওয়ান ভোল্ট বিভব। এবার তড়িৎ প্রবাহ মাত্রা, আগের দিন বলেছিলাম কিউ সমান আইটি, আজকে পড়াবো বলেছিলাম কিউ সমান আইটি কি, সেটাই বলবো কিউ সমান আইটি। ধরো একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট মানে কি? আধান যাচ্ছে। কারেন্ট মানে কি যাচ্ছে? আধান যাচ্ছে। ধরো এই তারটার মধ্য দিয়ে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান যাচ্ছে, টি সেকেন্ড সময়ে, এটা স্মল কিউ বলছে, কিউ পরিমাণ আধান যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু কি হবে? কিউ বাই টি। এখান থেকে কিউ সমান আই টি, মানে একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণকে কি বলে? তড়িৎ প্রবাহ মাত্রা। নিচে টি আছে, আমি টিকে যদি এক সেকেন্ড ধরি, তার মানে কি? একক সময়ে প্রবাহিত আধান কিউ, একক সময়ে প্রবাহিত আধানের পরিমাণকে কি বলে? তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখান থেকে কি পাবো? কিউ ইজ ইকুয়াল টু আই টি। এবার এখান থেকে আমি আই এর একক বের করি, আই এর একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। এবার এক অ্যাম্পিয়ারের যদি সংজ্ঞা দিই, এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা, তাহলে এখান থেকে আমি আই সমান কি পাবো? কিউ বাই টি। আমি যদি কিউটাকে যদি এক কুলম্ব ধরলাম, টিটাকে এক সেকেন্ড ধরলাম, তাহলে সংজ্ঞাটা কী দেবো? যে এক সেকেন্ড সময়ে এক কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রাকে কি বলে? এক অ্যাম্পিয়ার। এক সেকেন্ড সময়ে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে তার প্রবাহ মাত্রাকে বলা হয় এক অ্যাম্পিয়ার। এটা অ্যাম্পিয়ারের সঙ্গে গেল। ওকে, এরপরে আসবো প্রবাহ মাত্রা আর ইলেকট্রনের অভিমুখ, মানে এই কারেন্ট। একটা জিনিস, শুধু একটা পয়েন্ট মনে রেখো, কারেন্ট আই স্কেলার রাশি, আই এর দিক আছে কিন্তু আই স্কেলার রাশি। আমরা ছোট আগের ক্লাসেই জেনেছিলাম যে ভেক্টর রাশি কাকে বলে, যার মান ও দিক দুই আছে তাকে ভেক্টর, আর যার শুধুমাত্র মান আছে কোনো দিক নেই তাকে স্কেলার বলে। কিন্তু বড় হয়ে সেই সংজ্ঞাটা পাল্টে যাবে, যার আই কারেন্ট এর মানও আছে আবার দিকও আছে তবু এ স্কেলার রাশি। কারণ এটা আরেকটু উঁচু ক্লাসে শিখবে, পড়বে, এটা দরকার নেই, শুধু পয়েন্টটা জেনে রাখবে আই একটা স্কেলার রাশি, এর দিক আছে কিন্তু। কারণ ভেক্টর রাশি হতে গেলে আর একটা পয়েন্ট লাগে, সেটা হচ্ছে
ভেক্টর রুল মানতে হয়, ভেক্টরের প্রোপাগেশন রুল রয়েছে সেটা মানতে হয়, তবে সে ভেক্টর হয়। এর দিক আছে, মান আছে, কিন্তু ওর রুলটা মানে না, প্রোপাগেশন রুলটা, সেই কারণে একে স্কেলার রাশি বলা হয়। এবার আমি দিকের কথায় আসি। ধরো একটা এখানে ব্যাটারি দিলাম, একটা তার লাগিয়ে দিলাম, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এখানে ধরো এই ব্যাটারি যেটা লম্বা দিকটা, লম্বা দাঁড়িটা, এটা দ্বারা পজিটিভ দিকটাকে বোঝায়, পজিটিভ মানে এখানে পজিটিভ বিভব রয়েছে, আর ছোট দাঁড়িটা দ্বারা নেগেটিভ দিক, মানে এখানে নেগেটিভ বিভব, মানে এখানে যদি +5 ভোল্ট থাকে এখানে -5 ভোল্ট, এদিকটা +5 ভোল্ট যদি হয় এদিকটা -5 ভোল্ট। ব্যাটারিতে দেখবে প্লাস আর মাইনাস লেখা থাকে, মানে প্লাস দিকটা যদি +5 ভোল্ট হয় মাইনাস দিকটা -5 ভোল্ট। এবার কারেন্টের দিক ধরো, এই দিকে কারেন্ট যাচ্ছে, কারেন্টের দিক দেখালাম, এইদিকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট সবসময় পজিটিভ দিক থেকে যায়। তাহলে কারেন্ট যদি এদিকে যায়, এবার দেখো এর মধ্যে তো অনেক ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনের আধান কত, নেগেটিভ ইলেকট্রনের আধান নেগেটিভ, -1.6×10⁻¹⁹ কুলম্ব। তাই ধরো এখানে আধান রয়েছে, এখানে আধান রয়েছে, ইলেকট্রন রয়েছে, আধান মানে এখানে ইলেকট্রন রয়েছে। তাহলে ইলেকট্রনগুলো, এটা তো ব্যাটারির নেগেটিভ দিক, তাহলে ইলেকট্রনের আধান নেগেটিভ আর এটা নেগেটিভ বিভবে রয়েছে, তাহলে কী হবে, বিকর্ষণ হবে, মানে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে ইলেকট্রনগুলো, এদিকে যাবে, এদিকে যাবে ইলেকট্রনগুলো, আবার এখানেও ইলেকট্রন রয়েছে, এটা পজিটিভ দিক, তাহলে ইলেকট্রনের আধান নেগেটিভ, তাহলে এইখানে তারের মধ্যে থাকে ইলেকট্রনগুলোকে ও টানবে এদিকে, তার মানে কি ইলেকট্রনটা এদিকে আসবে। দেখো ইলেকট্রনগুলো এদিকে আসছে, কারেন্ট যাচ্ছে উল্টো দিকে, কারেন্ট, এটা কারেন্টের দিক আর এটা ইলেকট্রনের দিক, তাহলে দেখো কারেন্টের দিক আর ইলেকট্রনের দিক কিন্তু পরস্পর বিপরীতমুখী, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ইলেকট্রনের অভিমুখ পরস্পর বিপরীতমুখী, এটা জেনে রাখবে। আজ এই পর্যন্ত, এরপরের দিন আমি ওহমস রুল পড়াবো, এরপরে অনেক অঙ্ক রয়েছে, নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস রয়েছে। ওকে, থ্যাংক ইউ।